আপনাদেরকে আমি বলছিলাম অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে পেজ সোর্সে যাবেন, গিয়ে চেক করবেন লাল হয়ে আছে কিনা। বুঝলাম, চেক করছেন কয়জন? সবাই করে নেই, ম্যাক্সিমামই চেক করে নেই। চেক করলে তো দেখতে পারতো যেখানে লাল হয়ে আছে। ওকে, তো প্রথমে আমরা ওয়েব ডিজাইন করার জন্য কি বানাইতে হবে? এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের নাম কি হবে? index.html। আচ্ছা, তো এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করব। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে পারেন নাই কজন? একজন ওকে, তো নোটপ্যাড প্লাস প্লাস এ জেন কোডিং কিভাবে ইনস্টল করতে হয়? আপনি একদম পিছনে মাহিন, এই যে জেন কোডিং, ডাবল ক্লিক করলে এরকম কিছু আসে যেখানে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করা আছে ওইখানে। আচ্ছা, আমাকে বলেন আপনি কই কই গেছেন, তাহলে আমি ওইখানে যাই। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসে গেছেন আপনি, গেলাম, তারপরে এটা, তারপরে আমি তো কপি করি না, পেস্ট করবো কেমনে? আপনি যা করছেন আমাকে তাই বলেন, এখানে ভাই পেস্ট করেন, ওটা তো আমিও জানি, আপনি কি করছেন সেটা বলেন। কপি যে করছেন কোত্থেকে করছেন সেটা তো বলতে হবে। হ্যাঁ, এই তিনটা ফাইল কপি করার অপশন নাই এখানে, কি করছিলেন? তিনটা বাইরে বাইরে ফেলছেন, ফেললে তো কাজ করার কথা না? না, আমার এই পর্যন্ত অলমোস্ট 300 স্টুডেন্ট আছে, তার মধ্যে উনি একমাত্র স্টুডেন্ট যে জেন কোডিং ইনস্টল করতে গিয়ে প্রবলেম ফেস করতেছে, ওয়ান অ্যান্ড অনলি স্টুডেন্ট। আপনারা বাকি কেউ জেন কোডিং ইনস্টল করতে পারেন না এরকম কেউ আছেন? ট্রাই করছেন, পারেন নাই জেন কোডিং ইনস্টল করতে গিয়ে? লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, বলেন আমি সলভ করে দিই। সবাই পারছেন? আচ্ছা, তাহলে তো ভালো। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখাই আর একটু ক্লিয়ার করে দিই আসলে কী কী প্রবলেম হয় আপনাদের। যেমন ওনার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা, পেজ সোর্সে যাওয়ার পরে কি লাল না নীল, এগুলো সবাই তো চেক করছে তাই না? আপনাদের পেজ সোর্স যে লাল হয় না নীল হয় সেটা তো চেক করলে বোঝা যাবে, উনি চেক করে নাই, আমি 100% শিওর উনি চেক করে নাই। তারপরে তন্ময় সাহা, ওনারটা দেখি আমি, এখানে প্রবলেম নাই, মোটামুটি ঠিক আছে। সমস্যা একটাই, দেখেন ট্যাবগুলা দেওয়া হয় না এখানে, এটা কারেটা সবই ঠিক আছে, খালি এগুলাতে টিকিট ট্যাব দিছেন, এগুলা কি দোষ করছে? ট্যাব না দিলে তো উল্টা পাল্টা হয়ে যায়, দেখেন উনি ইউ শেষ করছে এখানে, বি আর এখানে কেন, এইচ আর এখানে কেন? আপনি করেনি নাই, আপনার কথা শুনে তো লাভ নেই আমার, যে করছে সে বলতে পারবে ট্যাব দিলে কি সমস্যা না দিলে কি সমস্যা।
স্বপ্নীল রাত, আপনি তো আপলোড করছেন দিনের বেলায়। প্রবলেম আমার থার্ড ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে রিয়াল ম্যান, তো তো সবচেয়ে মজার ব্যাপার হলো তার ওই গ্রুপে যারাই চিনে সবাই রিয়াল ম্যান হিসেবে চিনে, নাম জানে না। আচ্ছা এটা খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা আছে কিনা একটু দেখি। এগুলা কি? ওকে আপনাদের ডিজাইন কেমন হয়েছে না হয়েছে ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি পেজ সোর্সে যাওয়ার পর কোনো লাল হয়ে আছে কিনা কিংবা ট্যাবগুলো ঠিক মতো দিছেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে এটাও তো উল্টা পাল্টা, এই যে বডি যেখানে আছে সেখানেই, প্যারাগ্রাফের শেষ নেই। কোন প্যারাগ্রাফ? এটা এটা, হ্যাঁ প্যারাগ্রাফ শেষ করছে একদম লাস্টে, এই যে অবশেষ করে নেই। মারুফ আহমেদ কে? আপনি রুবেল হোসেন আসছে আজকে, আপনাদের টোটাল স্টুডেন্ট কজন যেন আজকে এখন আছে কজন? অনলাইনে উনি বাদে, তাদের ক্লাসে থাকে কয়জন? ইমেজ পায় নাই, ইমেজ না পাওয়ার কারণটা হলো দেখি ইমেজের নাম কি দিছে উনি, টু ডট জিআইএফ নামে কোনো কিছু আছে? টু ডট জিআইএফ নামে কিছু নাই না, টু নামে কিছু নাই। মোহাম্মদুল হাসান সোহাগ কে? দেখি কি অবস্থা। ডক টাইপ এইচটিএমএল আজকেও ইউজ করেন নাই, আগেও ইউজ করেন নাই, আজকেও ইউজ করেন নাই। আচ্ছা তারপরে ইমেজ লোড হয়নি, এখানে ইনভার্টেড কমা দেওয়া হয়নি। পেজ সোর্সে গেলে বুঝতে পারতেন যে লাল হয়ে থাকে কি জন্য আর এটা সলভ করতে হবে কিভাবে, যদি পেজ সোর্সে চেক না করেন তাহলে সমস্যা। আরেকটা ব্যাপার হলো আপনারা একজন অ্যাসাইনমেন্ট জমা দিয়ে খালাস, মানে আর কোনো খবর নাই, বাকিরা কি করতেছে না করতেছে এগুলো নিয়ে কোনো মাথা কথা নেই, আমি বাঁচলেই চলবে, মানুষ মরে যাক, তাই না? একজন কি করতেছে আরেকজন দেখবেন, দেখে কমেন্ট করবেন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, সে তখন চিন্তা করবে যে না এটা ঠিক করা উচিত, আমি যদি বলি ভুল হয়েছে সে কখনোই এটা ঠিক করবে না। না না মানে এখানে একটা জিনিস দেখেন আপনি, এখানে স্বপ্নীল রাত কমেন্টে দেখা দিছে কি প্রবলেম, তারপরে আপনার এই যে স্বপ্নীল রাত দেখছেন, দেখছেন উনি কমেন্ট করছে কিভাবে, তাহলে উনি মেডিকেল স্টুডেন্ট, 24 আওয়ার্স পড়াশোনার উপর থাকতে হয়।
আচ্ছা, কোন পর্যন্ত দেখলাম? মাহিন পর্যন্ত না? এগুলো ডানে কেন? এগুলো তো এই সিরিয়ালে থাকবে তাই না? এটা তো কোনো কিছুর ভিতরে না যে ডানে যাবে। ঠিক আছে, আচ্ছা, নজরুল ইসলাম মানিক, আপনি কি সফটওয়্যার ইনস্টিটিউটের পেজে কোনো রেটিং দিছিলেন? আপনাদের গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট দিছিলাম মনে হয়। রেটিং দিছেন কয়জন? বাকিরা কি দেখেনি নাই, খেয়াল করেন নাই? একটি অ্যাক্টিভিটিস বাড়ান, আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করে জমা দেওয়াটাই আপনাদের অ্যাসাইনমেন্টের অংশ না। অ্যাসাইনমেন্টের অংশ হচ্ছে আপনি যখন যেখানে যা দেখতেছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনার আমি যা দেখা দিলাম এটাই আপনি সারা জীবন এটাই করতেছেন, সারা জীবন এটাই হবে? একটু তো নিজে থেকে কিছু বের করতে হবে। আর এখানে মেন প্রবলেম, আপনি এই যে বডি একবার দিছেন, বডি আবার দিছেন, এটা হবে না, এটা হবে না, এইটা এই জায়গাতেই এই যে এই লাইনটা হবে। এই মুহূর্তে ফেসবুকে বসে আছেন কজন? আপনি ফেসবুকে বসে আছেন না? ফেস দেখে তো ফেসবুক ফেসবুক লাগতেছে। যারা ফেসবুকে বসে, না না, ফেসবুকে বসে আছেন বলে আমি বলতেছি যে এটা দোষ করে বসেন তা না। ফেসবুকে বসে আছেন কজন? সার্ভার নাই। লিমরা প্রপার্টিজ দেখেন আছে কিনা? লিমরা প্রপার্টিজে গিয়ে পাসওয়ার্ড হচ্ছে লিমরা 123। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা বাদ গেছে। কোনটা? এটা এটা দেখছি মনে হয়, এই যে পারফেক্ট লিখছি। আপনার ফুটার শেষ হয়েছে এখানে বাট হেডার শুরু হয়েছে এখানে, মানে কি বুঝলাম না। আপনার হেডারে একটা ট্যাগ শুরু হয়েছে বডির ভিতরে, সো এটা এক একটা ট্যাব দিয়েছেন আপনি। আর এখানে দেখেন একটা ট্যাব, দুইটা ট্যাব। যাই হোক, কী কী ভুল হয় এটা তো বুঝতে পারছেন, এই ভুলগুলো সংশোধন করার ট্রাই করবেন। আচ্ছা ওকে, এবার আমরা আমাদের কাজে চলে যাই, যেটা আমরা আজকে করব। প্রথমে আমাদের ডক টাইপ এইচটিএমএল কি করতে হবে? ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল শুরু, এইচটিএমএল কি শেষ, তার ভিতরে একটা ট্যাব দিয়ে পরে হেড শুরু। পিএসপি লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে গেছে হাতের। আচ্ছা, হেডের ভিতরে আমরা দুইটা ট্যাগ ইউজ করছি। প্রথমে কি মেটা ক্যারেক্টার সেট ইকুয়াল কি? আর তারপরে করছিলাম আমরা টাইটেল,
এখানে আমরা মনে করেন আজকে ফেসবুকের যে সাইন আপ পেজটা, এটা কি আমরা আজকে ডিজাইন করব বা এটা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? এটার উপরে তো এখানে উপরে কি লেখা, ওয়েলকাম টু ফেসবুক, ফেসবুকের পেজ সোর্সে যান, কিছু বোঝা যায়? টাইটেল লিখে সার্চ দেন তাহলে পাবেন, এই যে টাইটেল ট্যাগের মধ্যে ওয়েলকাম টু ফেসবুকের টাইটেলটা দেওয়া, দেখছেন এই যে টাইটেল। তো এটাও এইচটিএমএল সিএসএস দিয়ে করে, আমরা এই ক্লাস করার আগে জানতাম না। ওকে, তো টাইটেল দিলাম, দেওয়ার পরে এখন আমরা দেখবো যে ফেসবুকের পেজের মধ্যে কি কি আছে। প্রথমে একটা কি আছে, লোগো আছে। এই লোগোটা কি কোনো ইমেজ? এটা ইমেজ কিনা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো এই ইমেজের মধ্যে রাইট ক্লিক করলে দেখবেন ভিউ ইমেজ লেখা থাকে, এটাতে রাইট ক্লিক করলে ভিউ ইমেজ লেখা থাকে, তাহলে এটা কি ইমেজ না? এটা একটা টেক্সট, ওরা একটা ফন্ট সিলেক্ট করে ফন্ট দিয়ে এটা বানিয়েছে। তো আমরা যদি এটাকে ইমেজ হিসেবে কেটে নিতে চাই কিভাবে কাটবো? আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটার নাম হচ্ছে লাইট শট। গুগলে গিয়ে সার্চ দিবেন লাইট শট লিখে, লাইট শট, হ্যাঁ স্নিপিং টুল দিয়ে করলেও হয়, সব ধরনের উইন্ডোজে স্নিপিং টুল থাকে, স্নিপিং টুল এটা দিয়েও করলেও হয়। কিভাবে স্নিপিং টুল ওপেন করবেন, স্টার্ট মেনু ওপেন করে SNIPPING স্নিপিং লিখে সার্চ দিবেন, তারপর স্নিপিং টুল আসবে, এটা ওপেন করে এই যে নিউ দিয়ে এটা দিয়েও কাটতে পারেন। এটা এমনিতে ইনস্টল করা লাগে না, এটা উইন্ডোজেই থাকে, স্নিপিং টুল দেওয়ার পরে এখান থেকে সেভ করতে পারবেন। এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করি আমি, তার ভিতরে লোগো, এখানে যে ডট পিএনজি এমনি দিয়ে আসবে, যে পিএনজি ফরম্যাট সিলেক্ট করা, ঠিক আছে সেভ করলাম, দেখেন এই যে পিএনজি ফরম্যাটে চলে আসছে। বাট এটার সুবিধা কি, লাইট শটের সুবিধা কি, লাইট শটের সুবিধা হলো আপনি এখান থেকে কাটলেন, কাটার পরে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আবার লেখালেখি করতে পারবেন, লেখালেখি করা যাবে, ঠিক আছে এই যে লেখালেখি করা যায়, এডিট করা যাবে, এডিট করে পরে সেভ করতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। কিংবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, আমাদের ওয়েব ডিজাইনের সময় মাপার দরকার হয় যে লোগোটার সাইজ কত, উপরে দেখেন 181x10, এটা হচ্ছে হাইট, নিচের দিকে নামান হাইট বাড়তে থাকবে, ডানে নেন উইথ বাড়তে থাকবে, ক্লিয়ার? এটা মাপার জন্য আমাদের এটা কাজে লাগবে। সো আপনারা গুগলে লাইট শট লিখে একটা সার্চ দিবেন, তার চাইতে বড় কথা স্টার্ট মেনুতে গিয়ে আপনি যদি স্নিপিং লেখেন, এটা একটু টাইম খাবে না, কিন্তু আপনার কিবোর্ড থেকে প্রিন্ট শেয়ার দিলেই কিন্তু অটোমেটিক আপনাকে কাটার জন্য অপশন চলে আসবে, মানে জাস্ট প্রিন্ট শেয়ার, এটা একটা বাটন থাকে আপনাদের কিবোর্ডে এই ব্যাকস্পেসের উপরে, প্রিন্ট শেয়ার, এটা প্রেস করলেই ওই সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে তাহলে এটা চলে আসবে, আর আমাদের এখান থেকে এটাতে ক্লিক করতে হবে না। আচ্ছা এদিকে তাকান, এরপরে লাইট শট লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন লাইট শট নামের একটা ওয়েবসাইট আসছে, app.printasia.com, এখানে যাবেন। খুব একটা তো গরম লাগে না। আচ্ছা এরপরে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনারা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই উইন্ডোজ ইউজ করেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যান্ড ডাউনলোড দ্য উইন্ডোজ, এটা ক্লিক করলেই ডাউনলোডের অপশন চলে আসবে, জাস্ট সেভ করে কী করবেন, ইনস্টল করে নেবেন, তাইলেই হবে। তারপর থেকে আপনি এই যে এই জায়গার মধ্যে পাবেন, আর যদি এই জায়গায় না পান তাহলে বারবার ওপেন করে এই জায়গায় পাবেন, আপনি যতবার উইন্ডোজ রিস্টার্ট দিবেন না আসলে ওটা ওপেন করে নেবেন, লাইট শটটা ওপেন করে নেবেন, এই যে ফেদার আঁকা, এটা ওপেন করে নিলে এই জায়গায় চলে আসবে, আর এই জায়গায় ক্লিক না করে আপনি প্রিন্ট শেয়ার বাটনটা প্রেস করলেও আপনাকে কাটতে দিবে, ক্লিয়ার? আচ্ছা এখন আমি এটা যেহেতু কেটে নিছি, আমি তাহলে কোডিং স্টার্ট করি। গত ক্লাসে করেছিলাম ইনপুট,
টাইপ মনে করেন টেক্সট, এরপর আরেকটি ইনপুট টাইপ দিয়েছিলাম পাসওয়ার্ড, এরপর সাপোজ আরেকটি ইনপুট সাবমিট, এগুলো দিয়ে কী হয়, এটা দিয়ে নর্মাল লেখা যায়, এটা দিয়ে পাসওয়ার্ড লেখে এটা দিয়ে সাবমিট করা যায়। এখন আমি যখন এই ফেসবুকের পেজটাতে লগ ইনে ক্লিক করি দেখবেন, আচ্ছা এখানে সেভ পাসওয়ার্ড নামের অপশন আসবে, এটা কেন আসে, সেভ পাসওয়ার্ড আমাদের আমাদের এখানে ক্লিক করলে তো আসে না, আসে আসে না, এই জন্য একটা কাজ করতে হবে আপনাকে, এই যে ইনপুটগুলা এগুলাকে একটা ট্যাগের মধ্যে নিতে হবে, ট্যাগের নাম কি, ফর্ম, যেহেতু ভিতরে বুঝাইছি তার মানে কি শুরু হবে আগে শেষ হবে পরে, ফর্ম ট্যাগটা। এবার আপনি একটা কাজ করেন, এবার এখানে একটা রিলোড দেন, দিয়ে ক্লিক করেন, আসে কিছু, কিছু আসে না, এখানে অ্যাকশন দিবেন, অ্যাকশন অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট দিবেন, গত ক্লাসে আমি বোধহয় বুঝেছি অ্যাট্রিবিউট কি জিনিস, অ্যাট্রিবিউটের নাম কি অ্যাকশন, এখানে যদি আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল দেন, অ্যাকশন বলতে বুঝে কই যাবে, সাবমিটে ক্লিক করার পর কোথায় যাবে, আপনি যদি দেন যে সাবমিটে ক্লিক করার পর ফেসবুক ডট কমে চলে যাবে, এটাও করতে পারবেন, এখানে দেন কিছু একটা, এখানে পাসওয়ার্ড দেন, এখানে ক্লিক করেন, আসে রিমেম্বার পাসওয়ার্ড, কেমনে এসে বুঝছেন, জাস্ট ফর্ম জিনিসটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন, এখন ওকে তো এখানে একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু দেওয়া ছাড়া তো সাবমিট করে লেখা আসতেছে তাই না, এখানে দেন মনে করেন লগ ইন, দেখেন ফেসবুকে চলে গেছে, কেন চলে গেছে ফেসবুকে, অ্যাকশনের মধ্যে ওইটা দেওয়া আছে, কোথায় যাবে লগ ইন করার পর কই যাবে সেটা দেওয়া আছে অ্যাকশনে, এই হচ্ছে অবস্থা। তো আপনারা এখন যে কাজটা করবেন সেটা হলো এই ফর্মটা বানাবেন কিভাবে, মনে করেন এই উপরের অংশটুকু আমরা বানাবো, উপরের এই অংশটুকু আমরা বানাবো, কিভাবে বানাবো, প্রথমে একটা ইমেজ আছে তাই না, ইমেজটা কল করি আইএমজি এসআরসি ইকুয়াল সামথিং, পরে একটা স্পেস দিয়ে স্ল্যাশ লেস দেন দিয়ে বন্ধ করে দিলাম, আর এর ভিতরে আমাদের ইমেজের কি হবে, ইমেজের ডিরেক্টরিতে হবে ইমেজ সহ, রিলোড দেন, আসছে, এরপরে আমি মনে করেন বিআর দিয়ে নামায় দিলাম, বা ওদের এখানে ক্লিক করা যায়, দেখেন ক্লিক করা যায়, আমাদের এটাতে ক্লিক করা যায়, তো এটার আগে আর পরে এ দিয়ে ভিতরে ঢুকাই দিলাম যাতে ক্লিক করা যায়, এখন ক্লিক করা যাবে, যাবে যাবে, এইচআরইএফ দিতে হবে, আচ্ছা এইমাত্র বললো কে যে যাবে, এইমাত্র কে বলছে যাবে, না না এটা না, যখন এরকম ছিল প্রথমেই যারা বসে তারা বসে হ্যাঁ যাবে, আচ্ছা রিলোড দেন, এবার ক্লিক করা যায়, ক্লিক করা যায় এটা বোঝার উপায় কি, যে হাত হয়ে গেছে, আপনি এখানে যা দিবেন ওইখানেই যাবে, মনে করেন আপনি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল দেন তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবে, যেখানে আসো ওইখানেই থাকবে, এরপর একটা বিআর দিলাম যাতে নিচে নেমে যায়, আচ্ছা তারপরে দেখেন এরকম একটা জিনিস আছে, এই পুরোটার নাম কি, এটার নাম হচ্ছে ফর্ম, কি নাম কি, ফর্ম, ফর্মটা ইউজ করেন, আমরা একটা ফর্ম ফিল আপ করার জন্য একটা ফর্ম তৈরি করতেছি, আর এখানে একটা অ্যাকশন দিয়ে রাখেন, দরকার হলে খালি রাখেন সমস্যা নেই, আর এই জায়গার মধ্যে এখন কি হবে, এখন দেখেন প্রথমেই হবে এরকম একটা জিনিস, ইমেল অর ফোন, মনে করেন আমি দিলাম ইমেল অর ফোন, লিখলাম, লেখার পরে এর পরে বিআরও দিলাম যাতে নিচে নেমে যায় ইনপুটের ফর্মটা, এরপরে যে ইনপুটটা দিব এই যে ফর্মটা এটা যাতে নিচে নামে,
এখন এটা টাইপ কি টেক্সট টাইপিক্যাল টেক্সট দেখি কেমন শো করে একটা জিনিস খেয়াল করেন এই জায়গার মধ্যে উপরে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসতেছে দেখছেন এখানে যখন আমি ক্লিক করতেছি তখনই এটা সিলেক্ট হয়ে যাচ্ছে মানে এটার সাথে এটা একটা কানেকশন আছে তাই না কানেকশনটা কীভাবে তৈরি করতে হয় আমাদের এখানে ক্লিক করলে যায় যায় না কীভাবে কানেকশন তৈরি করতে হয় কানেকশন তৈরি করার জন্য যেই লেখাটার সাথে কানেকশন তৈরি করবেন ইনপুটের ওই লেখাটার ওই লেখাটাকে রাখবেন লেবেল ট্যাগের মধ্যে কি ট্যাগ লেবেল ট্যাগের মধ্যে মানে লেবেল শুরু ও সরি এখানে এল হবে লেবেল শুরু লেবেল শেষ তাহলে কি হবে কানেকশন হবে হয় হয় কানেকশন হয় না এইটা যে এটার জন্য সেটা বানানোর জন্য এখানে একটা ফর নামের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কি অ্যাট্রিবিউট ফর আর ইনপুটের মধ্যে আইডি নামের একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে ফরে যা দিবেন আইডিতে তাই দিবেন যদি আপনি দেন ফরে সুজন আইডিতেও দেন সুজন সেক্ষেত্রে দুইটার নাম তো একই তাই না কানেকশন হয়েছে কানেকশন এটাতে ক্লিক করলেই এটা সিলেক্ট হচ্ছে তো মেইনলি আমাদের লেভেলে কি ইউজ করতে হবে ফর আর ইনপুটে কি ইউজ করতে হবে আইডি আর দুইটার ফর আর আইডি দুইটার নাম কি হবে একই যাই রাখেন না কেন একই হইতে হবে এরপর আমি এখন একটা দেখেন নিচে এটা ঠিক নিচে একটা চেকবক্স আছে তাই না এটা বিআর দিই আমি এরপরে একটা ইনপুট দিব ইনপুট শেষ আর এখানে টাইপ দিব আমি কি চেকবক্স ওদের এখানে দেখেন যখন এলাকায় ক্লিক করা হচ্ছে তখনই কিন্তু চেকবক্স সিলেক্ট হচ্ছে তার মানে এটার সাথে এটার একটা সম্পর্ক আছে কিন্তু আমাদের এটা তো সিলেক্ট করা যাচ্ছে ঠিক এর পর যদি কিছু লিখি আমি কিপ মি লগড ইন হয় কানেকশন হয় কানেকশন করার জন্য এটাকে কি ট্যাগের মধ্যে রাখতে হবে এটাকে লেভেল ট্যাগের মধ্যে রাখতে হবে আর এখানে কি ইউজ করতে হবে আর এই চেকবক্সে যে ইনপুটটা এখানে কি ইউজ করতে হবে আর দুইটার নাম কি হবে সেম মনে করেন আমি এটার নাম রাখলাম সফটটেক আইটি এটারও নাম রাখলাম আমি সফটটেক আইটি তাহলে এটার এটার সাথে তো কানেক্টেড হয়ে যাবে হয় বুঝতে পারছেন কীভাবে করতে হয় আচ্ছা তো এই তিনটার কাজ শেষ করলাম আমি করার পরে এবার একটু নিচে নামাই বিআর দিয়ে নিচে নামাবো এবার সাপোজ ডান পাশেরটা করবো তো ডান পাশেরটাও তো সেম হবে উপরে একটা লেভেল হবে লেভেলের ফর হবে ফরের মধ্যে মনে করেন দিলাম আমি পাস এখানে লিখলাম পাসওয়ার্ড এটা যদি একটু শর্টলি লিখি প্লাস দেন ইনপুট এটাতে দিবেন কি আইডি ইকুয়াল পাস এখানে লেখেন পাসওয়ার্ড আচ্ছা শর্ট করে লিখে আপনাদের বুঝতে সুবিধা হবে লেভেল ফর ইকুয়াল পাস এখানে যা খুশি দেন শুধু পাসই দিতে হবে তা না এটার ভিতরে লেখেন পাসওয়ার্ড এরপরে লেভেলটা শেষ করে দেন এরপরে এখানে একটা বিআর দেন এরপরে ইনপুট দেন ইনপুটের টাইপ দিবেন কি পাসওয়ার্ড আইডি কি হবে পাসওয়ার্ড এটার সাথে এটাকে কানেক্টেড করে দিলাম এবার আমি রিলোড দিলাম একটা হয় কানেক্টেড আচ্ছা এটা ঠিক পরেই দেখেন ক্যান্ট লগ ইন একটা কি আছে এটা কি ট্যাগ এটা যারা কোনায় বসেন তাদের কোনো রেসপন্স পায় না একদম কোনায় অলওয়েজ চুপচাপ কেন আপনি কোনো সেমিনারে আসছিলেন নাম কি আপনার নাম কি ভাই মাহমেদ আচ্ছা বুঝতেছেন ঠিক মতো সবকিছু গত দুইটা ক্লাস করছেন এটা কি ট্যাগের মধ্যে হবে
কে বললো আপনাকে? জিজ্ঞেস করছি আমি। এটা কি ট্যাগের মধ্যে হবে আপনাদের? একটা গল্প বলি আমি। একটা স্টুডেন্ট বসে আছে ক্লাসে, টিচার জিজ্ঞেস করতেছে 2 আর 2 কত হয়, বলতে পারতেছে না। স্যার আমি তো আসলে আমদা আমদা করতেছে, তখন বলছে বোর্ডে লেখো কত হয়। সে বোর্ডে যখন আসছে কোন দিকে মুখ করে আছে, বাকি সব স্টুডেন্টের দিকে মুখ করে, তার একটা ফ্রেন্ড এভাবে দেখেছে কত, 4, সেও ওই হাতটা এঁকে দিছে। আপনি যদি বলেন এটা, উনিও বলবে, যদি না বুঝে থাকে উনিও বলবে এটা, কিন্তু না বুঝে বলবে। সো একজন একজনকে বলে দিবেন না, বলে দিলে নিজের ক্ষতি করবেন না ওনারই ক্ষতি করবেন, কারণ উনি বলবে এটা, আমিও ধরে নিব উনি তো পারছে, আসলে কিন্তু পারে নাই, না বুঝে অ্যান্সার দিছে। সো একজনকে জিজ্ঞেস করলে অ্যান্সার দেওয়ার আগে আমার ফেসের দিকে তাকাবেন, আমি কাকে জিজ্ঞেস করতেছি, তারপর অ্যান্সারটা দিবেন। ওকে, এটা হবে কিসের মধ্যে? এ ট্যাগের মধ্যে। তো আমি এ ট্যাগ দিলাম, আর এটা সপ্তম ব্যাচে একটা স্টুডেন্টকে দিয়ে প্রমাণ করছি আমি। একজনকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হবে, আরেকজন বলে দিছে, উনিও বলতেছে হ্যাঁ এটা এভাবে হবে, বলতেছে এটা মানে কি ওটা তো জানি না। আচ্ছা, এখানে আমি আপাতত হ্যাশ দিলাম, যখন ক্লিক করলে আপনি চান না কোথাও যাক, ক্লিক করলে আপনি চাচ্ছেন না কোথাও যাক, তখন কি করবেন, হ্যাশ দিয়ে রাখবেন। আচ্ছা, এখানে কি লেখা হবে? ক্যান্ট লগ ইন। কোনটা ক্লিক করলে কোথাও যায়? একই জায়গায় রাখার জন্য, কোথাও যাবে না আর কি, যেখানে আসো এখানেই থাকবে, রিলোড হবে না, রিলোড হবে না, যেখানে আসো এখানে বসে থাকবে। ওকে, তো এখানে লিঙ্কও করাইলাম আমি। আরেকটা কথা, আপনি আমাকে গত ক্লাসে একটা এক্সকিউজ দেখেছেন আমার এই প্রবলেমের কারণে আমি প্র্যাকটিস করি নাই, এই ক্লাসও সেম কেন? কিভাবে বুঝলেন যে করতে পারবেন? নিয়ে আসছেন সাথে করে, আমি বুঝবো কিভাবে? যারা পরপর 2 দিন অ্যাসাইনমেন্ট জমা না দিবেন, তৃতীয় ক্লাসটা তাদেরকে আমি করতে দিব না, বাইরে গিয়ে ওয়েট করবেন, লাস্টে পেন ড্রাইভটা দিয়ে ভিডিওটা নিয়ে যাবেন বাসায় গিয়ে, ওটা দেখবেন। তারপরে পরপর 2 দিন চলতেছে, যদি আড়াই দিন হয় তাহলে আমি ক্লাস করতে দিব না। বিয়ার দিলাম, দেওয়ার পরে এখন, আচ্ছা এটা তো কি, এটা সাবমিট, ইনপুট দেন, ওটা লিঙ্ক করলে আন্ডারলাইন হয় অটো, প্র্যাকটিস করেন নেই, এটা ইউজ করেন নেই। আচ্ছা যাই হোক, দেখেন তো এখানে কি লেখা আসবে, ভ্যালুটা লগ ইন, পুরোটা বানাইতে পারছি আমরা, পারি নাই, কারণ এখানে টাইপ কি দিছি কিছুই দেয় নাই, টাইপ সাবমিট। আমি আপনাদের মাঝে মধ্যে কনফিউজ করবো, আমি একটা ট্যাগ দিয়ে বলবো আরেকটা, আপনারা আমাকে বলবেন যে এটা ভুল হয়েছে, যদি বলেন হ্যাঁ ঠিক আছে কি বুঝলাম, মনোযোগ নেই তাহলে বিয়ার দেন আরেকটা। হ্যাঁ, আমরা যদি চাই 100 দিতে পারবো, 100 দেন, 100 মনে করেন, যদি চান আপনি অ্যাবাউট ডট এইচটিএমএল এ চলে যাবে, করে দেন, যখনই রিলোড দিবেন এখানে কিছু একটা লিখবেন, ইমেল অ্যাড্রেস mobile@computer.com। আচ্ছা, কিপ মি লগ ইনও দিলেন, পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলেন, এখানে রিমেম্বার পাসওয়ার্ডও আসলো, রিমেম্বারও করলেন, কিন্তু কই গেল, যেখানে পাঠাইতে চান ওখানে পাঠা দিবেন, এই হচ্ছে অবস্থা। এতটুকু করতে পারবো এইচটিএমএল দিয়ে?
আচ্ছা, ফর্মের ভিতরে ব্রিফলি বর্ণনা করবো। আচ্ছা দেখেন, আরেকবার দেখাই, ইমেজ তো দেখানো লাগবে না, ইমেজটা আমি এখন জেন কোডিং দিয়ে করি। একটু খেয়াল করেন, প্রথমে এ হবে, তার ভিতরে কি হবে? আইএমজি। তো ভিতরে বোঝানোর জন্য কি দিতে হয়? গ্রেটার দেন দিতে হয়, গ্রেটার দেন দিয়ে তারপরে অ্যাট্রিবিউটের জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। এটার ভিতরে কোনো একটা অ্যাট্রিবিউট যদি স্পেসিফিক করতে চাই, ভ্যালুটা কি হবে? তো এসআরসি দিয়ে আপনি দিয়ে দেন ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি। আর যদি আপনি অল্টারনেটিভ টেক্সটটাও চেঞ্জ করতে চান, তো আরেকটা থার্ড ব্র্যাকেট দেন বাইরে, এখানে দেন এএলটি ইকুয়াল ফেসবুক দিয়ে একদম লাস্টে ক্লিক করে কন্ট্রোল নিয়ে দেবেন। আচ্ছা ভালো কথা, আপনি যদি এতেও এইচআরএফটা সিলেক্ট করে দিতে চান বা স্পেসিফিক করে দিতে চান, তাহলে এইচআরএফ ইকুয়াল হ্যাশ। অ্যাট্রিবিউটের জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে অ্যাট্রিবিউটের নামটার ভ্যালুটা দিতে হয়। ক্লিয়ার? এ শুরু, এ শেষ, তার ভিতরে আইএমজি। এখন যদি বুঝতে সমস্যা আমাকে বলেন, আমি আবার বুঝাবো। আচ্ছা, এরপরে আমি একটা বিআর দিলাম, এরপরে একটা ফর্ম তৈরি করছি, যে কোনো ইনপুটই ফর্মের ভিতরে থাকে, ফর্ম ছাড়া ইনপুট হয় হয় না, তাহলে কাজ কি থাকে? তাহলে ইনপুটের যেটা ফর্মের মধ্যেই নেই ওটার কাজ কি? কোনো কাজ নেই। সো কাজ করে তাহলে অবশ্যই কি করতে হবে? ফর্মের ভিতরে ইনপুট লিখতে হবে, ইনপুট টাইপিক্যাল টেক্সট পাসওয়ার্ড সাবমিট, এখানে ভ্যালু কি? আচ্ছা, তো ইনপুটের আগে একটা লেভেল আছে, লেভেল দিলাম, লেভেলের একটা ফর দিলাম, আমি ফর দিলাম মনে করেন ইউজার নেম, কি দিলাম? ইউজার নেম। আর এটার সাথে এটা কানেকশন করার জন্য কি করতে হবে? এই জায়গায় সেম নাম দিয়ে একটা আইডি করতে হবে। আর লেভেলের ভিতরে কি থাকবে সেটা তো লিখতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা কথা, আমি ভুল করছি কি, লেভেল শেষ করে নেই, শেষ করে নেই, এটার ভিতরে লেখেন ইমেল অর ফোন। আচ্ছা, পাসওয়ার্ডের একটা লেভেল লাগবে, ফর ইকুয়াল মনে করেন পাসওয়ার্ডই রাখলাম এটার নাম, এখানে একটা বিআর দিয়ে নিচে নামা দিলাম পাসওয়ার্ডের ইনপুটটাকে। আর এটাতে কি হবে? একটা আইডি হবে। হ্যাঁ, হয়নি, লেভেল শেষ করা হয়নি, এভাবে ভুল ধরবেন, নাহলে তো আমি ভিডিওর মধ্যে ভুল দিয়েই দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আইডির মধ্যে দিয়ে দিলাম, উপরে যেহেতু ফর দিসি পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড দেন, আর এখানেও একটা কি দিবেন? ও ভালো কথা, এখানে চেকবক্সটা মিসিং হয়েছে, টাইপিক্যাল চেকবক্স আচ্ছা, এখানে একটা কী হবে? অবশ্যই আইডি হবে, তাই না? আইবি, আইডির নামটা মনে করেন কিপ রাখলাম, আমি আইডির নামটা রাখলাম আমি কিপ। আর এটা পরে একটা লেভেল রাখলাম, লেভেলের ফরও কী হবে? এখানে রাখেন কিপ মি লগ ইন, ওকে গেল। এবার এখানে পাসওয়ার্ড দিছি, লেভেল লেভেল পাসওয়ার্ড দুটোই দিছি, নিচে একটা লিংক আছে মনে হয়, তাই না? আচ্ছা, মনে করেন এখানে লিখলাম ফরগট ইউর পাসওয়ার্ড,
ওকে রাখলাম, রাখার পরে এবার একটু রিলোড দিই, ঠিক আছে? এখন আর একটা পরে একটা বিয়ার দিই যাতে নিচে নেমে যায়। এভাবেই করতে হবে ফেসবুকের পেজটা, তা না, ফেসবুকের পেজটা আলাদাভাবে করতে হবে। এটা তো জাস্ট দেখাচ্ছি কোনটা কেমনে করে, বুঝতে পারছেন এতটুকু? শিওর, এখন আমরা টেবিল বলতে কি বুঝি, টেবিল দেখাবো এখন। তো এই পুরাটাকে আমি একটা কমেন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর কোনো কোশ্চেন নাই। আমি জিজ্ঞেস করার পর তারপরে কিভাবে করা হলো, আমি এখানে পুরো ওয়েব পেজটা শেষ করে, হ্যাঁ আপনাদের ক্লাস শেষ, ওকে ভাই, তাই তো? কিভাবে করছি না করছি কোনো কোশ্চেন নাই। এখানে কমেন্ট করছে কেন, কিভাবে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে কে, আবার যখন এটা সরে দিতে চাইবেন পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট কে, যখন আবার কমেন্ট দিতে চাইবেন তখন কন্ট্রোল কে, আর যখন কমেন্ট সরাতে চাইবেন তখন কন্ট্রোল শিফট কে। আচ্ছা, তো এটাকে কমেন্টের মধ্যে রাখতেছি কেন, কমেন্ট কমেন্ট কমেন্ট, ওটা তো আমি জানি না। ওকে, যাই হোক, এরপরে আমরা এখন একটা টেবিল বানাবো। টেবিল বলতে কি বুঝি, টেবিল বলতে বুঝি প্রথমে একটা টেবিল ট্যাগ দিতে হবে, টেবিল ট্যাগ শেষ করতে হবে, এর ভিতরে টেবিল বানাতে হবে। এখন টেবিল বলতে কি বুঝি একটু দেখি বুঝাতে পারি কিনা। মাইক্রোসফট ওয়ার্ড খুলি একটু, ওয়ার্ড এখানে দেখেন ইনসার্ট লেখা থাকে, তাই না? আচ্ছা, BIU এগুলো তো জানি। এখন মনে করেন ইনসার্টে ক্লিক করে এখানে দেখেন টেবিল লেখা আছে, দেখছেন? ক্লিক করেন, করে এটাকে বলা হয় টেবিল, এটাকে কি বলা হয়, টেবিল। এখন হ্যাঁ, এটা হলো কাঠের টেবিল, এটা হলো আপনার রো আর কলমের টেবিল। আচ্ছা দেখেন, আমি ছোট্ট একটা টেবিল বানাই, এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে কয়টা ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছটা ঘর না, ছটা ঘর। তো এই ছটা ঘরের মধ্যে কলাম কয়টা, রো কয়টা, হলুদ আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, উনি বলবেন, আর কেউ না, জাস্ট আপনি হলুদ গেঞ্জি। এখানে রো কয়টা, কলম কয়টা, ঠিক আছে? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা রো, তাই না? সাতটা কলম। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা, এটা কি, কয়টা কি, চারটা রো। তো রো বলতে ডান দিকে বুঝায় না নিচের দিকে বুঝায়? আচ্ছা, এই জিনিসটা একটু কনফিউজিং, আপনারা যদি রো আর কলাম বুঝে নো জিনিসটা একটু বিরক্তিকর লাগবে, বুঝবেন না অনেক সময়। আমি একটু ইজিভাবে বুঝিয়ে দেখেন, এটা একটা রো, এটা কি একটা রো, কয়টা কলাম, একটা দুটা, এ একটা কলাম, এ একটা কলাম, কটা কলাম, কটা কলাম। তো রো কোন দিকে থাকে, রো নিচে নিচে থাকে, কিন্তু রো আমি বলছি কোন দিকে থাকে, রো থাকে একশো অক্ষ বরাবর, ডান দিকে, ডান দিকে থাকে রো, একটা রো ডান দিকেই যায়, নিচে যায় না, ঠিক আছে? কোন দিকে যায়, ডান দিকে। ওই রো এর ভিতরে আবার কলাম কলাম থাকে, ঘর ঘর,
এখানে রোটা কি নিচের দিকে না ডান দিকে? ডান দিকে। আর কলামগুলো কি? ডান দিকে। রো নিচে কলাম ডানে, এরকম না, রো ডান দিকে কলামও ডান দিকে। কিন্তু বুঝতে হবে কলামগুলো থাকে কোথায়, রো এর ভিতরে। বুঝতে পারছেন? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, একটু ধরি। ওকে, কারেন্ট কি আসে নাই? আচ্ছা, আপনাদের এগুলা ওই, আচ্ছা যাই হোক, বাদ দেন, আমরা রো কলাম বুঝি। যদি এটা অফ হয়ে যায় তাহলে বুঝবো কারেন্ট নেই। আসছে, আচ্ছা এখন যদি আমি এরকম আরেকটা বানাই, একটু খেয়াল করেন, এখন যদি আমি এরকম আরেকটা বানাই, এখন কয়টা কয়টা কলম রো হইলো? রো দুইটা। রো কয়টা, কলম কয়টা? রো দুইটা, কলম কয়টা? ছয়টা, সাতটা। এটা অ্যান্সার এরকম হবে না, এটা অ্যান্সার হবে এরকম, প্রথম রোতে চারটা কলাম, দ্বিতীয় রোতে তিনটা কলাম। মনে থাকবে? আচ্ছা, এবার আমরা এই জিনিসটাই যদি এইচটিএমএল এর মাধ্যমে করতে চাই তাহলে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। ইউজ করে যেহেতু কলামগুলো থাকে কোথায়, রো এর ভিতরে, সো আগে রো বানাইতে হবে। টি আর মানে টেবিল রো। কি করতে হবে? টেবিল রো বানানো মানে কি? ট্যাগ ইউজ করা, ট্যাগে যেহেতু ওপেনিং থাকে ক্লোজিংও থাকে, এর ভিতরে কি কলাম হবে? কলাম হবে, তো কলামগুলো লিখতে হবে টিডি দিয়ে, মানে টেবিল ডাটা। কয়টা রো কয়টা কলাম? আমি যদি এখানে ওয়ান দেই, এখানে টু দেই, এখানে থ্রি দেই, এখানে ফোর দেই, তাহলে দেখেন দেখতে কেমন হয়। কয়টা কলাম হইলো? কিছু নেই, চারটা রো, একটা কলাম, চার, সরি, চারটা কলাম, একটা রো হইছে। ওকে, এবার এগুলো চারদিকে বর্ডার দেওয়ার জন্য সিএসএস দিয়ে দিতে হয়, কিন্তু আপাতত আমরা যেহেতু সিএসএস পারি না, আমরা এইচটিএমএল দিয়ে দিই। টেবিলের মধ্যে বর্ডার ইকুয়াল ওয়ান দিলাম, বর্ডার ইকুয়াল কি দিলাম? ওয়ান দিলে এটা চারপাশে একটা বর্ডার চলে আসবে। এবার বুঝছেন কলম হয়েছে কি মানে? যদি আমি আরেকটা রো করতে চাই তাহলে আবার এই রো শেষ হওয়ার পরে আবার রো শুরু করতে হবে, রো শেষ করতে হবে। মনে করেন এগুলোই আমি কপি করে এক দাগ হবে। এক দাগ না, এক পিক্সেল আর কি, ওটা ওয়ান বলতে এক পিক্সেল বুঝায়। আপনি যদি টু পিক্সেল দেন একটু গাঢ় হবে। দেখছেন? যাই হোক, আমি আরেকটা রো বানাইলাম, ওর ভিতরে কয়টা কলাম করলাম? চারটা। তো এখানে টিসি করতে পারতাম, টেবিল কলাম, কিন্তু এখানে কি হবে? টেবিল ডাটা। টিডি মানে টেবিল ডাটা। এটা কেন ইউজ করা হয়? কলাম কি বুঝছেন? কলাম বুঝলে এটাকে আমি কমেন্টে দিয়ে রাখি। এবার আমি একটা ফর্ম বানাবো, তো ফর্ম বানানোর জন্য আমাদের প্রথমে কি নিতে হবে? ফর্ম ট্যাগ নিতে হবে। এখানে আমার ওখানে হ্যাশ দিয়ে রাখলাম, ক্লিক করলে হ্যাশ হবে। এর ভিতরে আমি যদি লিখি লেভেল ফর ইকুয়াল, মনে করেন ফার্স্ট, বা এখানে ফর দিলাম আমি নেম, আর লেভেলে লিখলাম নেম, আর ঠিক তারপরে একটা ইনপুট দিলে, এখানে আর বিয়ার দিলাম না, মনে করেন পাশাপাশি শো করবে। তো আমি যদি এখানে টেক্সট দিই, এখানে প্লেস হোল্ডার দিই ইওর নেম, কেমন শো করবে? এরকমই তো। এখানে আইডি দেওয়া হয়নি, আইডি দিই নেম,
কাজ করে করে না, কারণ এখানে আমরা ফর নেমটা কি দিছি, বড় হাতের দিছি, কখনোই বড় হাতের ছোট হাতের মিলায় ফেলবেন না, তাহলে সমস্যাটা হবে। এবার কাজ করে, এখন আপনি সেম জিনিস বিআর দিয়ে আরেকবার লেখেন, এখানে লেখেন ফাদার, এখানে লেখেন ফাদার্স নেম, আর এখানেও লেখেন কি কে আসছে, আমাদের সাদত ভাই আসছে না, অন্য কেউ, অন্য কেউ গালি ছিলেন নাকি? ওকে আচ্ছা, ফর্ম বানাইলাম, এবার একটা রিলোড দেই, কি আসে, নেম আসে, এটাও চেঞ্জ করতে হবে। এই জায়গার মধ্যে আপনি নেন ফাদার্স নেম, ফাদার্স নেম নিলাম, এখন দেখেন সমস্যাটা কোথায় হয়, দেখতে সুন্দর লাগে, লাগায় লাগায় আসছে না, বিরক্তিকর জিনিসটা। আচ্ছা এবার আপনি একটা কাজ করেন, এখানে বিয়ার আরেকটা দেন, সোজা করার জন্য তো টেবিল ইউজ করবো আর কি, এটাই যদি টেবিল দিয়ে করতে চাইতাম তাহলে কিভাবে করতাম, এখানে প্রথমে একটা ফর্ম নেন, ফর্ম নিয়ে এটার ভিতরে একটা টেবিল ট্যাগ নিতে হবে, কি ট্যাগ, টেবিল ট্যাগ নিয়ে তার ভিতরে এখানে একটা রো দুইটা করে কলাম, তাই না, একটা রো আর দুইটা করে কলাম, এখানে টিআর নেন কয়টা, দুইটা, প্রত্যেকটার ভিতরে আবার টিডি হবে কয়টা, দুইটা করে টিআর হবে দুইটা, তার ভিতরে আবার টিডিও দুইটা করে, টিআর যদি আমি টিআর ইনটু টু দেই তাহলে দুইটা টিআর, আবার প্রত্যেকটা টিআরের মধ্যে দুইটা করে টিডি, ঠিক আছে। এখন আপনি একটা কাজ করেন, এই যে লেভেলটা এইটা নেন আপনি প্রথম টিডির মধ্যে, মানে প্রথম কলামে, আর এই যে ইনপুটটা এটা নেন আপনি কোথায়, দ্বিতীয় কলামে, প্রথম রোয়ের দ্বিতীয় কলামে, প্রথম যে কলামটা রোটা এটার দ্বিতীয় কলামে, আর আবার এখানে লেভেল নেন আপনি প্রথম কলামে, আর ইনপুট নেন কোথায়, টেবিল দিলে সুবিধা কি হয় বুঝতে পারছেন, এটা আমরা সিএসএস দিয়ে করতে পারতাম, আমাদের টেবিল ইউজ করা লাগতো না, আপনারা কখনোই টেবিল ইউজ করবেন না, ঠিক আছে, এটা আমরা সিএসএস দিয়ে করতে পারতাম, টেবিল দিয়ে করে দেখালাম কেন, আমাদের মানে দাদার যখন টাইম ছিল তখন আর কি টেবিল ইউজ করা হইত, অনেক আগে তখন টেবিল দিয়ে ওয়েবসাইট বানানো হইতো, এখন বানানো হয় না, সিএসএস ছিল তারপরেও তারা টেবিল দিয়ে বানাইতো। হ্যাঁ আচ্ছা যাই হোক, এভাবে আমরা এটাকে সমান সমান করতে পারবো, মানে টেবিল কেন বানাই একবার বুঝছেন, টেবিল আমাদের 1 2 3 4 এর জন্য বানায় না, টেবিল বানায় মূলত এরকম সিরিয়ালগুলো এরকম সাইজগুলো ঠিক রাখার জন্য, তো এই হচ্ছে অবস্থা। এবার আমরা যাব হচ্ছে কিসে, অন্য কিছুতে, তো অন্য কিছু কি একটু দেখে আসি, ফেসবুকে যে এটা বানাইতে পারি, এগুলো বানাইতে পারি, এগুলো বানাইতে পারি, এগুলো বানাইতে পারি না, তো আমি এটা বানানোর জন্য সিলেক্ট নিতে হবে, ট্যাগের নাম কি, সিলেক্ট শুরু করেন, সিলেক্ট শেষ করেন, মনে থাকবে, সিলেক্ট শুরু, সিলেক্ট শেষ, এবার কি করবেন,
অপশন দিতে হবে ভিতরে, অপশন শুরু অপশন শেষ, এর ভিতরে যদি আপনি ওয়ান দেন তারপরে একটা রিলোড দেন, কে দেখেন কি হয়। বুঝছেন, এখন আপনি প্রথমটা রাখলেন ইয়ার, তারপরের অপশনগুলোতে ওয়ান টু থ্রি রাখলেন, তাহলে কি হবে, একটু বড়ই হবে এরকম না? আপনি যদি এখানে অপশনের মধ্যে সিলেক্টেড নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, সিলেক্টেড, তাহলে কি হবে, যখনই আপনি এন্টার দিবেন বা রিলোড দিবেন তখন কোনটা সিলেক্ট হয়ে থাকবে, ইয়ারটা সিলেক্ট হয়ে থাকবে। আপনি যদি সিলেক্টেড অ্যাট্রিবিউটটা থ্রিতে ইউজ করেন তাহলে কি হবে, কোনটা আসছে, থ্রিটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা নর্মালি যেটা নাম ওই নামটাই সিলেক্টেড দিয়ে রাখবো। এখন ওদের এখানে দেখেন কি হয়েছে, ওদের এখানে প্রথমেই ডে দেওয়া আছে, ডে এর ভিতরে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে, তো আমরাও সেম কাজ করবো, এখানে কি দিব, ডে। আচ্ছা, তারপর এখানে আরেকটা সিলেক্ট তৈরি করবো, তাই না, সিলেক্ট শুরু সিলেক্ট শেষ, তার ভিতরে অপশন। এখন এখানে দ্বিতীয়টার প্রথম অপশন কি, মান্থ, আর এটা সিলেক্টেড করে রাখতে হবে। কোশ্চেন করেন আমাকে, আমি নিজেই কোশ্চেন জানি এখানে কি কোশ্চেন হওয়া উচিত। হ্যাঁ বলেন, না না কি এক্সপেক্ট করতেছি ওই কোশ্চেনটা করতে হবে, তার এই ওইটা না করলে আমি আগাবো না। একটু দাঁড়ান, উনি কি বসে, ওটা একটু সমস্যা, সমস্যা হলে একটা সিলেক্ট করে পরে যদি আবার রিলোড দেন তখন আবার চেঞ্জ হবে না। মনে করেন আপনি যদি সিলেক্টেড না দেন, না দিয়ে আপনি এখানে টু সিলেক্ট করে পরে যদি রিলোড দেন ওটাই থাকবে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা যাই হোক, এখন আপনি একটা কোশ্চেন করেন, আপনাদের মধ্যে যে কোনো একজন, এখানে কোশ্চেন একটা আসা উচিত। উনি দুটো প্রশ্ন আগে করুক তারপর আপনারা করেন, বলেন। করা যাবে, বাট এটা তো আমার কোশ্চেন হলো না, এটা তো আপনি জানতে চাচ্ছেন এটা করা যায় কি যায় না, এটা না। আচ্ছা আপনার দুইটা কোশ্চেন শেষ, একটা এক্সপেক্টেড না, ওই যেগুলো চাচ্ছেন ওগুলো করা যাবে, বাট ওই কোশ্চেনটা এখানে, হ্যাঁ এটা করা যায় কিনা, ওটা করা যায় কিনা এটা না, এখানে একটা জিনিস আমি ভুল করছি, কি ভুল করছি ওটা জানতে চাচ্ছি। উনি একটা কোশ্চেন করছিল, আপনি উনি যেটা কোশ্চেনটা করছেন ওটা হচ্ছে পারফেক্ট কোশ্চেন, আমরা অ্যাট্রিবিউট ইউজ করলে অ্যাট্রিবিউটের নাম দেই ইকুয়াল দেই পরে কি দেই, আপনি ফার্স্টে বলছেন, উনি বলছে একবারও, আপনি যদি মনে মনে বলেন কেউ শুনবে, অ্যাট্রিবিউট কি শুধু নাম দিয়েই ছেড়ে দেওয়া হয়, এখানেও লিখতে হবে সিলেক্টেড, কি লিখতে হবে, এটা দিলেও হয় ইকুয়াল দিয়ে তার ভিতর সিলেক্টেড লিখলেও হয়, কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে অ্যাট্রিবিউটের নামটাও লিখতে হবে ইকুয়াল দিয়ে আবার অ্যাট্রিবিউটের ভ্যালুটাও লিখতে হবে। এবার রিলোড দেন, এটা অপশনের মধ্যে রাখতে হয়, ও এটা 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 ফর্মের ভিতরে রাখলে হয় বাইরে রাখলে হয়, আপনার স্ট্রাকচার ঠিক রাখলেই হলো।
ফিল সেট কি এখনই বুঝাবো, সমস্যা নাই। এক দু তিনের ভিতরে সানডে মানে আনতে চলে আসবে। আপনি যদি 1, 2, 3 এর ভিতরে সানডে মানে আনতে চান, আনেন। এখানে লেখেন সানডে, একটু শেষ করে। না না, একবার আনা যাবে না। এরকমই চাচ্ছেন, এরকম চাচ্ছেন, এরকমই চাচ্ছেন। এই যে বললাম তো, মান্থের মধ্যে ওই রকম 1, 2, 3, 4 থেকে শুরু করে 100 পর্যন্ত দিয়ে রাখবেন নাকি? লিখে যেতে হবে ডেটা 1 থেকে 100 পর্যন্তই লিখে রাখবেন। দিন কয়দিন থাকে মাসে? আচ্ছা, যদি আপনি এরকম 1 থেকে 100 বা 200 যতই হোক লিখতেই হবে, লেখা ছাড়া উপায় নেই। আপনাকে ওই ডুপ্লিকেট করে 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 ওই নামগুলো লিখতেই হবে। আর এমনিতে কোশ্চেন দুইটা আসা উচিত। প্রথম কোশ্চেন হলো, ভাই এই জায়গার মধ্যে শুধুমাত্র অ্যাট্রিবিউটের নামটা লিখছেন, ভ্যালু দেন নাই, এটা তো সলভ করলাম। দ্বিতীয় কোশ্চেন, আমি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, ফেব্রুয়ারি মান্থ মাস কত, মানে কত দিনের, কতদিন সিলেক্ট করা যাচ্ছে। সো এই কোশ্চেনটা আসা দরকার ছিল। আমি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, এখানে 31 সিলেক্ট করে লাভ কি? এখানে 31 কি চেঞ্জ করে 29, 28 করা যাবে? যাবে, কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে না, এটা করা হতে পারে জাভাস্ক্রিপ্ট বা যে করে দিয়ে। যখন এই মাসটা সিলেক্ট হবে তখন এখান থেকে 2-3টা এলিমেন্ট কমে যাবে। লিপ ইয়ার হইলে 2টা কমবে, লিপ ইয়ার না হইলে 1টা কমবে, মনে থাকবে। সবই লেখা লাগবে, আমি তো যে করে দিই এটা লেখাগুলো শো করতে পারবো না, এগুলো তো এইচটিএমএল সিএসএস এর কাজ। লিখতেই হবে বাধ্য, মানে বাধ্য হয়ে লিখতেই হবে। যাই হোক, এইভাবে করে আমরা এই সিলেটগুলো বানাইতে পারবো। পারবো এখন, শিওর? এটা তো পারি এখন, রেডিও পারি না, যে কোনো একটা সিলেক্ট করে কেমনে। দুটোর মধ্যে নেম একই থাকতে হয়, দুটোর মধ্যে নেম কি এক, নেম জেন্ডার থাকতে হয়, দুটোর মধ্যে নেম একই থাকতে হবে। বললাম আমার নাম সুজন, তাই বললে দুনিয়ার সবার নাম সুজন? এখানে জেন্ডার দিছি বলে কি জেন্ডারই দিতে হবে? আমি বলছিলাম যে নাম একই থাকতে হবে, নাম সেম থাকতে হবে, জেন্ডার দেন আর সুজন দেন একই। জোরে বলতে হবে কোনটা, এটা 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 গত ক্লাসে দেখাইছি আমি, গত ক্লাসে দেখাইছি আমি, আপনি প্র্যাকটিস করেন নাই, সো আপনার কোশ্চেনটা আসতেছে। আপনি যারা প্র্যাকটিস করে নেই তারা যদি বলে ভাই এটা দেখেন, আমি দেখাবো, কোনো ক্লাসেই দেখাই না। প্র্যাকটিস করবেন, আমার কাছে মনে হয় আপনি প্র্যাকটিস করে আসছেন, আপনাকে আমি দেখাবো। আর যদি এটা দেখতে ইচ্ছা করেন, গত ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন। দেখেছি এটা গত ক্লাসে, একটা লোক প্র্যাকটিস করছে, সে যেটা করছে ওইটা আবার জিজ্ঞেস করছে, আমি দেখাবো, সমস্যা নাই। যে প্র্যাকটিস করে নেই তারটা দেখাবো না। ওকে, এই চার তো দেখেছি না, এবার আমি যাবো WC স্কুলে। আজকের পর আপনাদের এইচটিএমএল শেষ। ও রাইট, এই যে উনি খুব ভালো একটা কথা মনে মনে করছে, ফিল সেট দেখাইতে হবে। আমার সিলেটগুলো আমি যদি একটা ফর্মের মধ্যে রাখি, কিংবা সিলেটটা আমি আপাতত কমেন্ট করে রাখি, মনে করেন আমি এখানে ফিল সেট অ্যাপ্লাই করবো। এখন ফিল সেট কি, কোন একটা ফর্মকে যখন আপনি ফিল সেট নামের একটা ট্যাগের মধ্যে রাখবেন, কি ট্যাগ? ফিল সেট স্ট্রাকচার, ঠিক আছে, ট্যাগ দিয়ে একটু ভিতরে ঢুকাইতে হবে, কারণ বুঝে দিতে হবে যে এটা এই দুটার ভিতরে। ফিল সেট দিলে চারপাশে জাস্ট একটা বর্ডার আসে, কি আসে
বর্ডার আসে। হ্যাঁ হ্যাঁ বুঝিনি বুঝিনি। ও ডিআইভি ডিভ, ও আচ্ছা পরে দেখাবো, এটা এখনো বুঝার টাইম আসে নাই, পরে দেখাবো। ফিল সেট আগে ফিল সেট বুঝি, ফিল সেট শেষ হয় না এখনো। ফিল সেট দিলে কি হয়, চারদিকে বর্ডার হয়, এখন বর্ডার দিলে কি শেষ? না, এটা একটা কাজ আছে, কাজ হলো ফিল সেটের ভিতরে আপনি যে কোনোখানে একটা ট্যাগ ইউজ করবেন, ট্যাগের নাম হচ্ছে লেজেন্ড। ট্যাগের নাম কি? লেজেন্ডের ভিতরে আপনি যাই লেখেন না কেন, মনে করেন এখানে লেখেন সাইন আপ ফর্ম, সাইন আপ, লেজেন্ডের লেখাটা শো করবে ঠিক বর্ডারের মাঝখানে। কই শো করবে? বর্ডারের মাঝখানে। এখন আপনি চিন্তা করতেছেন লেজেন্ডটা এখান থেকে সরাই যদি আমি ফর্মের পরে নিয়ে যাই, সেম কাজ করবে। হ্যাঁ, মাঝখানে আনা যাবে। আপনি যদি লেজেন্ডে টেক্সট, লেজেন্ডে যদি অ্যালাইন সেন্টার দেন, এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ বলছি এগুলাতে কাজ করে, শুধু এগুলাতে কাজ করে সেটা হয়তো বলি নাই। না, জাস্ট অ্যালাইনের ভ্যালু তিনটা, একটা হচ্ছে সেন্টার, রাইট আর লেফট। এটা যদি আপনি রাইট দেন তাহলে বুঝে যাবে ডান পাশে চলে যাবে। তো এটা না ইউজ করাই বেটার, কারণ মাঝখানে বা ডানে নিলে দেখতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। এখন ভালো লাগতেছে। আচ্ছা ফিল সেট বুঝলাম, বাট ফিল সেট আমাদের এখানে ইউজ করা লাগবে, লেজেন্ড ইউজ করা লাগবে, লাগবে না। ডিজাইনে যদি থাকে চারপাশে বর্ডার, তার বর্ডারের মাঝখানে লেখা, তখনই আমরা ফিল সেট ইউজ করবো, নাকি ফেসবুকের এই ডিজাইন করতে গিয়ে ফিল সেট বসায় রাখবেন? এবার আমরা W3 স্কুলে যাই, স্কুলে গিয়ে একটু পড়াশোনা করে আসি। HTML টিউটোরিয়াল একটু দেখি, ক্যাটাগরিগুলো, হেডিং পারি, পারি না, প্যারাগ্রাফ পারি, ফরম্যাটিং কি? ফরম্যাটিং মানে হলো বি আই এগুলা। এখন কিছু ট্যাগ আছে যেগুলো বি আই বা ইউ এর মতো কাজ করে, ওগুলা দেখাবো এখন। বিটেক দিয়ে কি হয়? ওকে, কোথায় যেন নিচে বিটেক এর মধ্যে যদি আমি বোল্ড লিখি দেখতে যেমন হয়, আমি যদি এখানে স্ট্রং লিখি কি লিখবো? স্ট্রং ট্যাগ ইউজ করি, সেম কাজ করে। যদি স্ট্রং ট্যাগ ইউজ করি সেম কাজ করে। এয়ার দিলাম। আমি যদি আই ট্যাগ ইউজ করি, আমি যদি এখানে ইএম ট্যাগ ইউজ করি, কোনো ডিফারেন্স আছে? যদি বলেন ভাই কোনটা ইউজ করা বেটার, একটা দিলেই হয়। স্ট্রং ইউজ করতে পারেন, বি ইউজ করতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নাই যে এটা ভালো এটা খারাপ। আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা এবার আমি দেখাবো, আমরা অঙ্ক যখন করি স্কোয়ার দেওয়া লাগে না, স্কোয়ার কিভাবে দেয় ওটাই দেখাবো এখন। মনে করেন আপনি দিলেন এখন এ, এর স্কোয়ার করবেন, করার জন্য এরপর আপনি একটা ট্যাগ ইউজ করুন সুপ নামে, মানে সুপার কি, সুপার স্ক্রিপ্টেড, সুপার স্ক্রিপ্ট ফরম্যাট এটা। আর এটা শেষ করেন এসইউপি দিয়ে, শেষ করে এখানে দেন টু, তাহলে কি হবে? এখন আপনি যদি লিখতে চান H2O, তাহলে টুটা কি স্কোয়ারে হবে? H2O টুটাকে যদি আপনি নিচে করতে চান তাহলে এখানে হবে SUB সাবস্ক্রিপ্টেড।
আচ্ছা, আমি যদি নিচে নিচে নামাই তাহলে হয়তো বুঝতে পারবেন। ও টুটাকে নিচে নামানোর জন্য কি করছি, এসইউবি ট্যাগ ইউজ করছি আগে পরে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন নিচে উপরে কেমনে নিতে হয়, এগুলোই বুঝাইছে। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম ট্যাগ লাগে না, যেগুলো লাগবে না ওগুলো ইউজ করবো না আমরা। এটা একটা লাগবে, কি ট্যাগ? কোড। কোড দিয়ে কি হয়, মনে করেন আপনি লিখলেন আই এম এ স্টুডেন্ট, লেখা কি নর্মালি লেখার মতো আসছে? কম্পিউটারাইজড যেই ফরম্যাটটা আছে ওটার মতো আসছে? আমরা এখানে লিখলে যেমন আসে না দেখতে, সেরকমই আসছে। আচ্ছা দেখেন, এবিবিআর এই ফরম্যাটটা, এই ট্যাগটা লাগবে আমাদের। কোডটা একটা ইউজ করতে হয় যখন আপনি এমন কোনো ই লিখতেছেন, লেখা লিখতেছেন যেটা হলো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি মানুষকে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাইতেছেন লেখার মাধ্যমে। এখন সে অন্যান্য লেখা পড়তেছে আর যদি কোডগুলো পড়ে, দুটো যদি ফন্ট একই হয় তাহলে সমস্যা, ফন্টটা একটু চেঞ্জ করার জন্য কোডটা ইউজ করা হয়। আচ্ছা, এবিবিআর ট্যাগ দিয়ে কি বোঝায়? অ্যাব্রিভিয়েশন বোঝায়। এখন অ্যাব্রিভিয়েশন মানে কি? হুম হুম, মনে করেন ফেসবুক লিখছেন আপনি, এবিপিআর এর মধ্যে দিচ্ছেন, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, ঠিক আছে? এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টাইটেল নামে, এখানে লেখেন ফেসবুক, মানে একটা বিশাল বর্ণনা লিখবেন, ফেসবুক ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম টু কমিউনিকেট উইথ আদার্স, বিশাল একটা বর্ণনা লিখলেন কিসের মধ্যে, টাইটেলে। যখন আপনি এটাতে মাউস নিয়ে যাবেন, শো করে বর্ণনা, এই হলো অ্যাব্রিভিয়েশন, মানে শর্টলি লেখা আছে কিন্তু যখন আমি নিয়ে যাচ্ছি তখন আমি একটা আইডিয়া পাচ্ছি এটা বলতে আসলে কি বোঝায়। যেমন কম্পিউটারে যখন আপনি একটা জিনিসের উপর মাউস নিয়ে যান, নিউ টেক্সট ডকুমেন্ট, টিএক্সটি টাইপ, টেক্সট ডকুমেন্ট সাইজ 19 বাইট, দেখছেন ডিটেলস চলে আসছে। এই ডিটেলসের মতো করে আনার জন্য আমরা মূলত এবিবিআর ইউজ করি। অ্যাড্রেস কি জিনিস, অ্যাড্রেস কি জিনিস, কোনো একটা অ্যাড্রেস লিখবেন আপনি, আপনি কোনো বাসার অ্যাড্রেস লিখবেন। হুম, রাইট, দেখি কাজ করে কিনা। অ্যাড্রেস লিখে অ্যাড্রেস শেষ করলাম আমি, এখন এই জায়গার মধ্যে আমি লিখলাম নেম, মনে করেন লিখলাম কোম্পানি সফটটেক আইটি। যখন রিলোড দিবেন কেমন আসে, এটা লিক হয়ে গেছে না, একসাথে আসছে। এখন যদি আপনি বিআর দেন এখানে তাহলে নিচে নিচে, তো অ্যাড্রেস দিয়ে আসলে কি হয়, মূলত ইটালিক হয়, কিন্তু ইটালিক লেখাটা যেমন এটা কি তেমন, তেমন না? শিওর, একটু দেখি আমি, আমি যদি অ্যাড্রেস ইউজ না করে এগুলার আগে পরে আইট্যাগ ইউজ করি কিছু চেঞ্জ হয় কিনা। এটাকে কপি করি আমি, অ্যাড্রেস ইউজ না করে আমি কিছুই দিলাম না, দেওয়ার পর এখন কি হয় দেখি।
ইটালি কে হয় ঠিক আছে, কিন্তু এটা কেন ইউজ করে? এটা ইউজ করা হয় মূলত কারো অ্যাড্রেস লেখার জন্য, দেখতে একটু আলাদা লাগবে। আই ট্যাগ দিয়ে ইউজ করা যায় তো, কিন্তু আই ট্যাগ ইউজ করবো না কেন? আই ট্যাগ তো প্রত্যেকটা লাইনের আগে পরে দিতে হবে, আর এটা একদম উপরে লিখে একদম লাস্টে লিখলেই হবে। প্যারাগ্রাফ আর অ্যাড্রেস প্যারাগ্রাফের কাজ কি? কোন দিক দিয়ে মিল পাইলেন দুইটার? বুঝতে পারছেন প্র্যাকটিস না করলে কি ধরনের অপ্রাসঙ্গিক কোশ্চেন তৈরি হয়? আপনি প্র্যাকটিস করেন নাই, কারণ আপনি প্র্যাকটিস করলে আমাকে দেখানোর জন্য পেন্ডেভে করে নিয়ে আসতেন। আমি একটি স্টুডেন্টের কথা শুনে বুঝতে পারি সে আসলে প্র্যাকটিস করছে কি না। আমি ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি পেন্ডেভ নিয়ে পেন্ডেভে করে নিয়ে আসছেন, আপনি যখন বলছেন না তখনই আমি বুঝছি আপনি আসলে প্র্যাকটিস করেন নাই। তো আর একটা ক্লাস যদি এরকম করেন ঠিক পরের ক্লাসটা আপনি করতে পারবেন। আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কি হয় বুঝাইছিলাম? আচ্ছা দেখেন প্যারাগ্রাফ ট্যাগ আর H1 H2 H3 H4 এর ট্যাগের মধ্যে কোনো পার্থক্য নাই, একই কাজ করে। জাস্ট ডিফারেন্স কত কি, P ট্যাগে বড় হয় না, যা আছে তাই থাকে, আর H1 থেকে H6 এ বড় হয়, আর বাকি যত ধরনের ইফেক্ট হয় সব একই। এখন ইফেক্ট কি কি হয় সেটা আমি বলবো না, প্র্যাকটিস করলে জানার কথা। প্রি ট্যাগ প্রি এটা দিয়ে কি করে দেখেন, প্রি ট্যাগ দিয়ে কি হয়, প্রি ট্যাগ দিয়ে আপনি ভিতরে যেরকম ভাবে লিখবেন ওরকমই আসবে। মনে করেন আমরা নর্মালি একটা লেখা যদি লেখা স্পেস দিয়া যদি আমি লিখি, স্পেস আসে, সেম জিনিসটা যদি আপনি প্রি ট্যাগের ভিতরে লিখতেন আসে। হ্যাঁ ফন্টটা অন্যরকম আসবে, প্লাস যেভাবে লিখবেন ওইভাবে আসবে। আপনি যদি এরকম করে দেন, আপনি যদি লেখেন নেম ইকুয়াল সুজন ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট FB.com সুজন 3G, এরপরে মনে করেন যে লিখেন প্রফেশন ফ্রিল্যান্সার, এরকম করে আপনি যেভাবে লিখবেন ওইভাবেই শো করবে, কোনো ব্রেক দিতে হয় না, আর লেখাটা একটু অন্যরকমভাবে আসে। ইভেন আপনি যদি এখানে IMG ট্যাগ ইউজ করেন, IMG কল এখানে লেখেন ইমেজেস লোগো, আসছে তো দেখি। আচ্ছা যাই হোক, নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিতরে লিখলে ওটা ডাইরেক্ট চলে আসে, ওটার আউটপুট আসে না, লেফটে না আসার কারণ এখানে আমরা এই যে স্পেস পড়ছে, এই যে স্পেস পড়ছে, এই যে স্পেস পড়ছে, যত স্পেস পড়বে ততই তো বাম থেকে শুরু হবে। স্পেসগুলো বাদ দেন ঠিক আছে, এর ভিতরে লেখেন তাহলে সমস্যা করবে না। ওটাই তো বললাম, ওটার অ্যান্সারই তো দিলাম আপনাকে, যে আমি এখানে একটা এন্টার দেওয়ার কারণে এখানে একটা স্পেস তৈরি হয়েছে, আবার এই প্রিটা নিচে নামানোর কারণে এখানেও একটা স্পেস তৈরি হয়েছে, এই দুটো স্পেস মিলাই বামের স্পেসটা তৈরি হয়েছে। ছোট দেখা যায়, এটা কাজে যখন লাগবে তখনই বুঝতে পারবেন, দিতে পারবেন সমস্যা নেই। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ব্লক, আচ্ছা এগুলো দেখার দরকার নাই ঠিক আছে, আর কিছু লাগবে না আমাদের, এগুলো সবই আমরা CSS দিয়ে করতে পারি, এগুলো লাগবে না, নেক্সট চ্যাপ্টারে যাই। কমেন্ট কমেন্ট কীভাবে করে ওটা তো দেখেছিলাম, অ্যাট্রিবিউট কি ওটাও বুঝেছি, লিঙ্ক কীভাবে করে ওটা বুঝেছি, ইমেজ কীভাবে দিত এটাও বুঝাইছি, টেবিলও দেখেছি লিস্টও দেখেছি, ব্লক, আচ্ছা ব্লক এখন বুঝে লাভ নেই, CSS এর সময় কাজে লাগবে, লেআউট টেআউট কোনো কিছু কাজে লাগবে না, ফর্ম কাজে লাগবে, ফর্ম তো দেখেছি।
আইফ্রেম দেখানো হয়নি, আইফ্রেম দেখাবো এখন, আর নিচের আপাতত আর কয়েকটা লাগবে আর কি, আর কয়েকটা লাগবে এগুলো দেখাবো একটু পরে। আমি আইফ্রেম দেখে, আইফ্রেম কি জিনিস, আমি পুরাটাকে কমেন্টের মধ্যে নিয়ে গেলাম। এখন মনে করেন আমি আইফ্রেম তৈরি করব, আইফ্রেম দেওয়ার জন্য আইফ্রেম ট্যাগ ইউজ করতে হয়। কি ট্যাগ? আইফ্রেম ট্যাগ। আইফ্রেমের পরে এখানে একটা এসআরসি দেন আপনি, কি দিবেন? এসআরসি। এসআরসির মধ্যে যদি আপনি ফেসবুক দেন তাহলে ফেসবুক ডট কমটাই আপনার ওয়েবসাইটে শো করবে। সেটা যদি না আসে তাহলে এটা কপি করি, আসছে বক্সটা বড় ছোট করার সিস্টেম কি? এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেন স্পেস দিয়ে, উইথ ইকুয়াল সামথিং, হাইট ইকুয়াল সামথিং, আপনি উইথ করে দেন 100%, হাইট করে দেন 100%, তাহলে কি হবে? হাইট 100% হবে না, উইথ 100% হয়েছে, হাইটটা এখন পিক্সেলে দেন, বা আমি এখানে পিক্সেলে দিতে পারতাম। এখানে মনে করেন আমি 500 পিক্সেল দিলাম আর হাইট দিলাম আমি 1000 পিক্সেল। হ্যাঁ, এটাতে কাজ করা যাবে। আপনি এর এর ভিতরে যদি আপনি কোনো কোনো কোনোখানে ক্লিক করেন তাহলে এর ভিতরে আর থাকবে না, তখন ওইখানে চলে যাবে। হ্যাঁ, ওটা করা যায়, ঠিক আছে, এইভাবেই করে, এই আইফ্রেম দিয়ে করতে হয়। এই যে বললাম কিছু বাকি আছে ওগুলোই দেখাবো, এই যে এখনো আসে না, এই যে নিচে ভিডিও অডিও নিচে। আচ্ছা, আইফ্রেম মানে বুঝছেন, আইফ্রেম আমাদের কখনোই লাগবে না যদি না আপনি এইচএসসি রেজাল্ট পাবলিশ না করেন। আচ্ছা, তো আইফ্রেমটা আমি আপাতত ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমি দেখি আইফ্রেম লিখে কন্ট্রোল দিলে কেমন হয়, এরকম আসে। এখানে এসআরসির মধ্যে দিবেন আপনি যে ওয়েবসাইটটা শো করাইতে চান, আর ফ্রেম বর্ডারে বর্ডারটা কত হবে, চারপাশে বর্ডারের সাইজ কত হবে। এটা আইফ্রেম দিয়ে করে, আচ্ছা। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে ভিডিও শো করতে হয়, কি শো করতে হয়, ভিডিও। তো ভিডিও শো করার সিস্টেম, সরি সরি, ভিডিও তো এখানে না, পরে। এই যে দেখেন একটা ভিডিও ক্লিক করলে ভিডিওটা কিছুক্ষণ লোডিং হয়ে পরে ওপেন হবে, এটা কিভাবে শো করতে হয়। তো W3 স্কুল থেকে কিছু শিখতে হলে ট্রাই ইট ইয়োরসেলফ এ ক্লিক করবেন, করার পরে ওরা আপনাকে যে কোডটা দিবে এটা ইউজ করবেন, এটাই ইউজ করেন। যদি আপনি নিজে ইউজ করতে চান সেক্ষেত্রে প্রথমে দিবেন ভিডিও, ভিডিও শেষ, এখানে উইথ হাইট দিতে পারেন কতটুকু উইথ হবে কতটুকু হাইট হবে, হাইট দেন একটা, উইথ দেন একটা, এরপরে আর কিছু দরকার নেই আপাতত। এরপরে এখানে একটা ট্যাগ ইউজ করবেন, কি নামে, সোর্স শুরু, সোর্স শেষ, তা সোর্সের ভিতরে কি দিবেন, এসআরসি দিবেন, এর ভিতরে ভিডিও লিঙ্কটা হবে, কি হবে,
ভিডিও লিংকটা। এখানে আরেকটা জিনিস হবে, কি টাইপের ভিডিও এটা, MP4 OGG না কি ফরম্যাটে, এজন্য এখানে টাইপ দিবেন আপনি, প্রথমে লিখবেন ভিডিও স্ল্যাশ দিয়ে কি ফরম্যাটে আছে, মনে করেন MP4 ফরম্যাটে হলে MP4। এখন ওদের ভিডিওটা দেখেন কন্ট্রোল করা যায়, দেখছেন, যদি আপনি কন্ট্রোল করতে না চান তাহলে কিছু দরকার না, যদি কন্ট্রোল করতে চান এরকম এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম কি কন্ট্রোলস। আচ্ছা তো উইথ দিলাম আমি 400 পিক্সেল, সরি 300 পিক্সেল, আর হাইট দিলাম আমি 500 পিক্সেল। আমাদের ভিডিও শো করবে করবে এখানে লেখে নো ভিডিও উইথ সাপোর্টেড ফরম্যাট অ্যান্ড MIME টাইপ ফাউন্ড। এই জিনিসটা আপনাদের দেখে পরিচিত হওয়া উচিত, যদি কোনো ওয়েবসাইটে দেখেন এই সমস্যা তাহলে কি বুঝবেন ভিডিওতে সমস্যা আছে বা ভিডিওটা অ্যাড করা নেই, কিন্তু ভিডিওটা একটা ঠিকই ইউজ করা আছে। তো আমরা এখন ভিডিও ইউজ করার জন্য দেখি ওরা কি ইউজ করছে, movbb.mp4, এই লিঙ্কটাই আমরা অনলাইন থেকে নিব, এটা হলো ভিডিও লিঙ্ক, এটা আমি SRC-তে দিয়ে দিলাম। এবার যদি আমি একটা রিলোড দিই আসে কিছু, কারণ কি একটু দেখে আসেন, এখানে নিচে লেখা আছে কোন কোন ব্রাউজারে কি কি সাপোর্ট করে, ফায়ারফক্সে MP4 করে, তাহলে তো কাজ করার কথা ছিল তাই না। আচ্ছা আমি একটু রিলোড এটাকে ব্রাউজারে দিয়ে দেখি আসলে সমস্যাটা কোথায়, এটা আসলে ভিডিও লিঙ্ক কিনা, হ্যাঁ এটাই তো ভিডিও লিঙ্ক তাই না। আচ্ছা তাহলে আমাদের ওই টাইপে কিছু একটা ভুল আছে, টাইপে ভিডিও দিছি MP4 দিছি, হ্যাঁ দিছি, তাহলে একটা কাজ করি ওদের যে OGG ফরম্যাটটা আছে এটাও নিয়ে আসি, ওদের এখানে একটা OGG ফরম্যাটও আছে, যদি MP4 কাজ না করে তাই সেক্ষেত্রে OGG কাজ করবে, আপনি এটাকে আরেকটা লাইন বানান এখানে দিয়ে দেন OGG। একটু লিঙ্কটা চেক করার জন্য কপি করি, কপি করে এখানে একটু পেস্ট করে দেখে আসে কিনা, হ্যাঁ আসে। ও রাইট, মনে বুঝতে পারছে WWW দিয়ে কি ডিরেক্টরি কল হয়, কি দিতে হবে HTTP না দিলে কাজ করবে না, এবার কাজ করার কথা আসছে। আপনি যদি OGG বাদ দিয়ে দেন এখন কাজ করবে, কারণ কি, কারণ MP4টা ফায়ারফক্সে কাজ করে। এখন কত হলো, আপনি যদি চিন্তা করেন শুধু MP4 দিয়ে কাজ করাবেন একটু সমস্যা আছে, কারণ ইন্টারনেট এক্সপ্লোরারে MP4 কাজ করে কিন্তু ওপেরাতে কাজ করে না, এখন ওপেরা ব্রাউজার তো সমস্যা ফেস করবে, এজন্য OGG ওয়েবএম আর MP4 তিনটা ফরম্যাটই রাখতে হবে, রাইখা ওগুলার কি করতে হবে লিঙ্ক করা দিত, আমি তো অনলাইন থেকে করলাম, আপনারা কোথেকে করবেন, ভিডিওগুলো আপনাদের ডিরেক্টরিতে রাখবেন, এই জায়গার মধ্যে ভিডিও নামে একটা ফোল্ডার করে জোর করলে রেখে তারপর এটাকে কল করাবেন, পারবেন না, তিনটেই করবেন, MP4ও করবেন, OGG-ও করবেন, ওয়েবএমও করবেন। আপনার কাছে যদি MP4 থাকে আপনি একটা কাজ করতে পারেন, এখানে সার্চ দিবেন MP4 টু OGG কনভার্টার, আপনার কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আমি যখন কিছু দেখাবো তখন কথা বলা যাবে না। MP4 টু OGG কনভার্টার লিখে সার্চ দিবেন, এখানে অনেক ধরনের ফরম্যাটে কনভার্টার আসবে, এগুলো কি অনলাইন কনভার্টার, এগুলোর জন্য সফটওয়্যার ডাউনলোড করতে হয় না, জাস্ট MP4 ফরম্যাটটা আপলোড করে দিবেন ওরা আপনাকে OGG দিয়ে দিবে, এখানে MP4টা আপলোড করে লাস্ট পর্যন্ত কনভার্ট দিবেন আপনাকে OGG দিয়ে দিবে, এরকম ওই ওয়েবএমটাও সেম রকম। এই গেল আপনার ভিডিও, অডিও কিভাবে শো করে কোথায়, এখানে, আচ্ছা অডিও শো করার জন্য সেম জিনিস, এই জিনিসটাই
জাস্ট ভিডিওর জায়গায় কি লেখা থাকবে? অডিও আর সোর্সে কি হবে? ওজিও থাকতে হবে, MP3ও থাকতে হবে। MP3 কোন কোন জায়গায় সাপোর্ট করে না? ওপেরাতে করে না, এরা তো তাহলে খুবই গরিব টাইপের ব্রাউজার। আচ্ছা আমরা MP3টা কপি করি। ঠিক আছে, আমরা ওই MP3 ফরম্যাটের যে ফাইলটা ওটাকে কল করলাম। কল করার পর এখানে কি দিতে হবে? আর এখানে ভিডিও হবে না অডিও হবে? অডিও হবে। এবার একটু রিলোড দেন। শুনি, হ্যাঁ সাউন্ড হয়, ঘোড়ার সাউন্ড। এই হচ্ছে অবস্থা, পারবেন? এখানে কন্ট্রোলস না দিলে কি হয়? কন্ট্রোলস না দিলে কি হয়? কিছুই আসে না। সো কন্ট্রোলস দিতে হবে। হ্যাঁ, এটা একটা অ্যাট্রিবিউট, এখানে এরকম লেখার কথা ছিল তাই না? বাট ওরকম লিখলেও কোনো সমস্যা নাই, বুঝি নাই। কন্ট্রোলস যে অ্যাট্রিবিউট গুলো আপনার ব্রাউজারের লিস্টে নাই, ওই অ্যাট্রিবিউট গুলো কালো হয়ে থাকে। এই হচ্ছে অডিও শো করার সিস্টেম। নিচের আর কিছু আপাতত লাগবে না, দেখি আর ইউটিউব লাগবে। ইউটিউব কেমন করে? ইউটিউবের ভিডিওগুলো আপনার ওয়েবসাইটে কিভাবে শো করাবেন? এখানে মনে করেন এই ভিডিওটাই আমরা শো করাবো, ক্লিক করলাম। করার পরে এই জায়গার মধ্যে দেখেন শেয়ার লেখা আছে, দেখছেন? শেয়ারে ক্লিক করেন, সেটা লোড হোক পুরোপুরি। শেয়ারে, এই যে শেয়ারে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। এরপরে কোথায় ক্লিক করবেন? এমবেডে ক্লিক করলে আপনাকে একটা কোড দিবে, সিম্পলি এই কোডটা কপি পেস্ট করলেই চলবে। কাজ করবে এখন? করবে? কজনে মনে করবে? করবে না। এখানে HTTP দেওয়া আছে, এবার কাজ করবে? না না, এটা ওই এখান থেকে দিলে ওরা ওটা ওটা ছাড়াই দেয়। আর HTTP যদি আপনি অনলাইনে ইউজ না করেন সমস্যা হয় না, কিন্তু লোক মানে আমাদের কম্পিউটারে যখন ইউজ করবো না তখন সমস্যা হবে। এই জন্য অলওয়েজ HTTP দিয়ে রাখবো, ঠিক আছে? যে কোনো লিঙ্কে কি কাজ করতেছে শো করে দিতে পারবেন? ইউটিউবের ভিডিও আপনি ইচ্ছা করলে এখান থেকে হাইট উইথ কমাইতে পারবেন। হাইট দিয়ে রাখেন 600 পিক্সেল, উইথ দিয়ে রাখেন 1000 পিক্সেল। কি দেখছেন? এই হচ্ছে অবস্থা। আমি আপনাদের মাথাগুলো আর নষ্ট না করি, আপনারা এই জিনিসগুলোর উপর বেস করে ফেসবুকের এই পেজটা করে নিয়ে আসবেন। ডিজাইন করতে বলি নাই, জাস্ট HTML দিয়ে যা করা যায়। এটা বাটন, সরি এটা তো ওই আছে, সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, না কালার থাকবে না। কোনটা? আমি তো আপনাদের কালার টালার করতে বলি নাই, আমি বসি শুধুমাত্র HTML দিয়ে যা করা যায় ওইটাই করবেন। বাট প্রত্যেকটা জিনিস থাকতে হবে, এই মেসটা থাকতে হবে, এই লেখাটা থাকতে হবে, এই প্রত্যেকটা জিনিস থাকতে হবে, মনে থাকবে? আর আরেকটা জিনিস হলো এক্সট্রা যেগুলো দেখাইছি, অডিও ভিডিও আই ফ্রেম, এগুলোও মনে করেন যে ভিতরে দিয়া খিচুড়ি বানায় তারপরে আমাকে দেখাবেন, কি মনে থাকবে? সব ইউজ করবেন, সব
সবার পেন ড্রাইভ গুলো দিয়ে দেন আমাকে।